বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের সামনে জড়ো হচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার দুপুর বারোটা থেকে বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে রাজু ভাস্করের সামনে আসতে থাকেন শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে কোটার বিপক্ষে শিক্ষার্থীরা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার লাখো শহীদের রক্তে না দেশটাকারও টাকারও বাপের না তুমি নও আমি নই রাজাকার রাজাকার কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এসো ভাই এসো বন গড়ে তুলি আন্দোলন কোটা না মেধা 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 আপোসনা সংগ্রাম 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 স্লোগান দিচ্ছেন এদিকে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাবি অভিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেওয়ার কথা রয়েছে কোটা আন্দোলনকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন ডিএমপি কমিশনার কোটাইস্যুতে আদালতের আদেশ না মেনে আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোন ধরনের অপতৎপরতা হুশির দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সোমবার সকালে আশুরা উদযাপন ও তাজিয়া বা শোক মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে হোসাইনি দালান ইমামবাড়িতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি ডিএমপি কমিশনার বলেন আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য অতএব পুলিশ যেসব কর্মকাণ্ড পরিচালনা করবে সেটি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই হবে যদি কেউ আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোন ধরনের অপতৎপরতা চালান বা চালাতে চান সেটা যেই হোক শক্ত হাতে মোকাবেলা করা হবে আসুরা নিরাপত্তা নিয়ে তিনি বলেন যারা এখানে প্রবেশ করবেন তাদের আর্সই এবং অন্যান্য সুইপিং এর মাধ্যমে প্রবেশ করতে হবে ইমামবাড়ের কাছে উঁচু ভবনগুলো থেকে মনিটরিং করা হবে সেখানে পুলিশ থাকবে সিভিলে এবং ইউনিফর্মে তাজিয়া মিছিলের সামনে পেছনে এবং ডানে বামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হবে সাইবার নিরাপত্তা ব্যবস্থা থাকবে মিছিলের সঙ্গে সঙ্গে পুলিশ থাকবে হাবিবুর রহমান বলেন মিছিলে যারা অংশগ্রহণ করবে আমরা তাদের অনুরোধ জানিয়েছি তারা যাতে সুরি চাকু বা দাহ্য পদার্থ নিয়ে না আসেন যেহেতু মিছিলে পতাকা নেয়ার বিধান আছে সেটি যাতে বেশি উঁচুতে না হয় সে ব্যাপারেও সতর্কতা দেওয়া হয়েছে নগরবাসী গরমে ভোগে বৃষ্টিতে ডোবে সরকার নির্বিকার অভিযোগ এবি পার্টির পানি নিষ্কাশন ব্যবস্থা নামে সরকারি সিটি কর্পোরেশনগুলো কোটি কোটি টাকা খরচ করলেও কয়েক ঘন্টার বৃষ্টিতে নগর তলিয়ে যায় তাহলে এত টাকা যায় কোথায় সেই প্রশ্ন তুলেছেন এবি পার্টির নেতারা তারা বলেন একদিকে দেশের বৃষ্টি জেলা বন্যায় বিপর্যস্ত অন্যদিকে ঢাকাসহ বিভাগীয় শহরের নাগরিকেরা গরমে পড়ে যায় বৃষ্টিতে হাবুডুবু খায় এটাই যেন তাদের নিয়তি সরকার এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার গতকাল রোববার দুপুরে রাজধানী বিজয়নগরে এবি পার্টির কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে দলটির নেতারা এসব কথা বলেন ঢাকাসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে জলাবদ্ধতা ডামি সরকারের ব্যর্থতা ও নির্লিপ্ততার শিরোনামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এবি পার্টি সংবাদ সম্মেলনে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান বলেন গত বছর ঢাকার দুই মেয়র ঘোষণা দিয়েছেন সমস্যার সমাধান হয়ে গেছে সারাদিন বৃষ্টি দিন ঢাকায় আর পানি জমবে না অথচ গত মাত্র তিন ঘন্টার বৃষ্টিতে ঢাকার মানুষ ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে সরকার ব্যর্থতায় শুধু দেশের অর্থনীতি বিপন্ন হচ্ছে না নাগরিক জীবনে নেমে আসছে ভয়াবহ বিপর্যয় এদিকে দেশের বৃষ্টি জেলা বন্যায় বিপর্যস্ত অন্যদিকে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোর নাগরিকেরা গরমে পুড়ে যায় ও বৃষ্টিতে হাবু খায় এটাই যেন নিয়তি সরকার ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার সাম্প্রতিক সময় বৃষ্টিতে ঢাকার ব্যবসায়ীরা কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে উল্লেখ করে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন গত শুক্রবার কয়েক ঘন্টার বৃষ্টিতে গোটা ঢাকা শহর পানির নিচে তলিয়ে যায় অথচ কিছুদিন আগেই ঢাকার দুই মেয়র প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করেছেন পানি নিষ্কাশনের জন্য জনগণ জানতে চায় এই টাকা কোথায় গেল সরকার পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে অভিযোগ নজরুল ইসলাম খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন পরিষ্কার বোঝা যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্নীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের বৈঠক শেষে একথা বলেন নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান বলেন প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার বোঝা যায় দেশে সংকট রয়েছে বিদ্যমান সংকট হল গণতন্ত্রহীনতা সংকট অনাচারে দেশ ছেয়ে গেছে তিনি বলেন বিদ্যমান সংকট সমাধানে তাদের একদফা কর্মসূচি চলছে এক দফা বাস্তবায়ন ছাড়া দেশের সংকটের সমাধান হবে না নজরুল ইসলাম খান অভিযোগ করেন যারা দুর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংস করে দিচ্ছেন সরকার তাদের নিরাপদে দেশ থেকে বের করে দিচ্ছে আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে আদালতে দোহাই দিয়ে খালেদা জিয়ার মৌলিক অধিকার চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে শিক্ষার্থীদের চলমান আন্দোলন বিষয়ে বিএনপির এই নেতা বলেন সরকারের উচিত কোটা সংস্কারের ব্যবস্থা করা শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত দাবির প্রতি বিএনপির সমর্থন রয়েছে